এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই এমকে বাংলা ব্লগ চ্যানেল। কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। আবারও চলে এসেছি তোমাদের কাছে নতুন একটি ব্লগ নিয়ে। ব্লগটা শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের খুব ভালো লাগবে। তো চলো আজকের ব্লগটা শুরু করি। তো এখন সময় হচ্ছে রাত্রি 8:30। এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম। আজকে সকাল থেকে কোনো ব্লগ শুরু করিনি, কারণ আজকে আমাদের বাবুর জন্মদিন, তাই ভাবলাম জন্মদিনেরই কিছু মুহূর্ত তোমাদের সাথে শেয়ার করি। তো চলো আর বেশি বকবক করছি না, দেখতে থাকো এবং সঙ্গে থেকো। আর এখানে দেখো, পাপুকে গিফট দেব বলে চকলেট আনিয়েছি ভাইকে দিয়ে। তো সেলিব্রেশনের ছোট প্যাকটা আনিয়েছি, তো ভাই আর আমি একই রকম দিচ্ছি। আর এখানে দেখো দুটো চকলেট আছে, এগুলো মা দেবে। তো পাপু আগের থেকেই বলে রেখেছিল চকলেট দেওয়ার কথা, ওই কারণে আমরা চকলেটই দিচ্ছি। ওর চাওয়াটা খুবই ছোট, তো যেটাও চেয়েছে সেটাই আমরা এনেছি। আর এদিকে দেখো, আমি সেভাবে রেডি হয়নি। সকালবেলায় একটা নতুন নাইটি বের করে পরেছিলাম, ওটাই পরে আছি। একটা ওড়না নিয়ে নিয়েছি, বৌদি ওরা বলছিল যে শাড়ি পরতে, কিন্তু আমার আর ইচ্ছে করছিল না। গরমটাও বেশ পড়েছে, ওই কারণে আর শাড়ি টাড়ি পরিনি। বৌদি ওরা বেশ ভালোভাবেই সাজুগুজু করেছিল, তারপর দিয়ে এসেও আমাকে একবার বলে গেল যে তুমিও ভালোভাবে রেডি হও, শাড়ি পরো। কিন্তু আমার আর ইচ্ছে করছিল না বলে আমি আর কোনো কিছুই নতুন পরিনি। তো আমরা এখন চলে এসেছি বৌদিদের বাড়িতে কেক কাটিং হবে বলে। আর বৌদিরা ডেকোরেশনটা করেছে ওদের দোতলার ওপরে, কিন্তু ডেকোরেশনটা খুব একটা ভালো করতে পারেনি। আসলে আগে তো করেনি, তাড়াহুড়োর মধ্যে করছিল বলে অতটা ভালো হয়নি। কোনো রকমে বেলুনগুলো দিয়ে সাজিয়ে দিয়েছে। আর এই যে কেকটা দেখছো, কেকটা তোমাদেরকে দেখাচ্ছি। কেকটা খুব একটা বড়ও ছিল না, আবার খুব একটা ছোটও ছিল না, মাঝারি সাইজের ছিল, কিন্তু বেশ ভালো ছিল। আর এই যে দেখো, এই ডেকোরেশনটা করেছে। তো বেলুনগুলো তো প্রায় দুপুর থেকেই ফোলাচ্ছিল শুনতে পাচ্ছিলাম, কিন্তু এটা সাজানো হয়নি। তখন বিকেলবেলা যখন কেক কাটিং হবে তখন সাজানো শুরু করেছে। তো এখন সময় তো অনেকটাই হয়ে গেছে। আর এদিকে দেখো, মোমবাতিগুলো জ্বালাচ্ছে বৌদিরা মিলে। আর এই যে পাপু রেডি হয়ে গেছে কেক কাটবে বলে। শুরু করা যাক নাকি? হ্যাপি বার্থডে টু ইউ, একটু আমরা পিছালি তো ভালো হবে, তোমাদের তিনজনে একটা ফটো আনছি। কখন কে কিয়া করলে আমি তো জানতেই পারি না। আচ্ছা
এইদিকে কেক কাটিং করা হয়ে গেছে আর কেক কাটিং এর পর চলছে ফটোশুট পাপুর সাথে সবাই একে একে ফটো তুলছে আর আমার ক্যামেরাটা ধরে দিয়েছিল একটা বাচ্চা ছেলে আসলে সামনের দিকে অনেক বাচ্চা কাচ্চা ছিল তো সবাই লাফালাফি করছিল বলে আর আমি সামনের দিকে যেতে পারিনি তো ওই বাচ্চাটার হাতেই দিয়েছিলাম ক্যামেরাটা তো যেহেতু বাচ্চা ছেলে ও খুব একটা ভালো পারছিল না একটু ক্যামেরাটা কাঁপিয়েছে তাই ভিডিওটা ওরকম এসেছে তো তোমরা একটু ম্যানেজ করে নাও ¡Escucha!
বন্ধুরা কেক কাটিং এর পর আমরা নিচে চলে এসেছি আর এখানে বড় বৌদি আমাকে খাবারটা দিয়ে গেছে আমাদের বাড়িতেই আমি খেয়ে নিচ্ছি কারণ ওদের বাড়িতে অনেক লোকজন ছিল তো ভিড়ভাট্টা ছিল এই কারণে আমাদের বাড়িতেই খাবারটা নিয়ে চলে এসেছি মানে বৌদি এনে দিয়েছিল তো এখানে দেখো আজকের জন্মদিনের মেনু ছিল কাবলি ছোলা আলুর তরকারি ছিল চিকেন কষা লুচি আর ছিল পায়েস তো এই ছিল আজকের জন্মদিনের আমাদের মেনু আর তার সাথে ছিল পাঁপড় সেটা আমি দেখাতে ভুলে গেছি আসলে বৌদি পরে এনে দিয়েছিল তো চলো খেয়ে নিই আর আজকের এই ব্লগটা তোমাদের দেখতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আগামীকাল আবার দেখা হচ্ছে নতুন একটি ব্লগের সাথে সবাই সুস্থ থেকো ভালো থেকো আজকের মতো এখানেই টাটা বাই বাই গুড নাইট